আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে ঢাকা কলেজের সকল ছাত্রদের স্বাগতম। আমি মাসুম ইকবাল, অ্যাসোসিয়েট প্রফেসর ঢাকা কলেজ। আজকে তোমাদের অনলাইন ক্লাসে আমি মেকানিক্সের প্রথম চ্যাপ্টারটা রিভিউ করব এবং আমাদের কলেজের এবং সরকারি সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে আমরা ঢাকা কলেজ পদার্থবিজ্ঞান বিভাগ চেষ্টা করব আমরা রেগুলার অনলাইন ক্লাস নিতে, যাতে শিক্ষার্থীদের এই করোনা ভ্যাকেশনের ভিতরেও ক্ষতিটা অনেকটা পুষিয়ে নেওয়া যায়। তো আসো, আমরা আজকে মেকানিক্সের, যেহেতু আজকে প্রথম ক্লাস, আমরা মেকানিক্সের প্রথম চ্যাপ্টারটি অর্থাৎ প্রিএমেবল মেজারমেন্ট অফ ফিজিক্যাল ভ্যারিয়েবল ডাইমেনশন, এগুলো নিয়ে একটু কথা বলি, কারণ অনেকেই পড়াশোনাতে থেকে দূরে থাকার কারণে হয়তো কিছুটা ডিটাচড হয়ে গিয়েছ। সো আমরা এটা চেষ্টা করব যে তোমাদেরকে আবার পড়াশোনায় ফিরিয়ে আনতে অনলাইন ক্লাসটা সবাই আগ্রহণীয় উপভোগ করবে, এটা আশা করছি। তো আমি স্ক্রিন, আমার যেহেতু বাসায় বোর্ড নাই, আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি তোমাদের এই ক্লাসটা নিচ্ছি। সবাই একটু স্ক্রিনে ধ্যান করো। মেকানিক্স, মেকানিক্সের আমাদের যে চ্যাপ্টার ওয়ানটা হচ্ছে প্রিএমেবলে আমি তোমাদের দেখো আজকে মেজারমেন্টটা দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আসো আমরা ডিসকাস করি হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটির ডেফিনেশনটা এইভাবে দেওয়া হয়, অল মেজারেবল কোয়ান্টিটিজ আর ফিজিক্যাল কোয়ান্টিটি। অর্থাৎ তুমি একটা জিনিস খেয়াল করো যে আমরা যেই রাশিগুলোকে পরিমাপ করতে পারি সেগুলোকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলছি। যেমন ম্যাস, ইচ্ছা করলে কিন্তু আমরা ম্যাস বা ভর মাপতে পারি, আমরা একটা বস্তুর ওজন মাপতে পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা ম্যাস, ওয়েট, হ্যাঁ, আমরা ইভেন টাইমও মাপতে পারি, এগুলাকে আমরা বলছি ফিজিক্যাল কোয়ান্টিটিস। যেমন মানুষের কিন্তু ইমোশন মেজার করা যায় না, যেমন একজন মানুষ কতটুক পেইন ফিল করছে, মডার্ন সায়েন্স চেষ্টা করছে যে পেইনটাকেও মেজার করা যায় কিনা। হ্যাঁ, যে একজন পেশেন্ট সে অনেক পেইন ফিল করছে, এটাও যদি মেজার করা যেত কত ইউনিটে পেইন ফিল করছে, তাহলে হয়তো ডক্টর ওইভাবে ট্রিটমেন্ট প্রসিডিউরটা চেঞ্জ করতে পারত। কিন্তু দেখো, পেইন কিন্তু মেজার করা যায় না, কিন্তু এটা এখন অনেক সায়েন্টিস্টরাই চেষ্টা করছে যে মানুষের পেইনগুলোকে মেজার করা যায় কি না। তো ইন ফিউচার যদি পেইন মেজার করা যায়, তাহলে পেইন কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি হয়ে যাবে। টিল দ্যাট, যেহেতু এখন পর্যন্ত পেইন মেজার করা যাচ্ছে না, সো আমরা এটাকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে পারছি না। এখন এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমরা যদি পরিমাপ করি, তাহলে এটার নাম হয়ে যাবে মেজারমেন্ট। এখন মেজারমেন্ট জিনিসটাকে আমরা এইভাবে বলি, যে কোনো মেজারমেন্টের দুইটা অংশ থাকে, একটার নাম হচ্ছে ম্যাগনিচিউড। মেজারমেন্টের প্রথম যে অংশটা তার নাম হচ্ছে ম্যাগনিচিউড, পরের যে অংশটা তার নাম হচ্ছে ইউনিট। দেখো, তুমি যে কোনো একটা মেজারমেন্ট যখন বলো, ফর এক্সাম্পল আমি একটা অবজেক্টকে মেজার করলাম 27 মিটার। দেখো, আমি এখানে 27টাকে বলছি ম্যাগনিচিউড আর মিটারটা হচ্ছে ইউনিট। সো আমি একটা মেজারমেন্টের এই দুইটা অংশের যদি একটাকে বাদ দিই, তাহলে এটা ভ্যালুলেস হয়ে যায়। যেমন আমি তোমাকে বললাম 27, কিন্তু আমি কোনো ইউনিট দিলাম না, সো এটা একটা রং কনসেপশন দিবে যে 27 কি কিলোমিটার নাকি মিটার নাকি ইঞ্চ, অনেক ইউনিটে তো মেজার করা যেতে পারে। আবার আমি যদি কোনো একটা অবজেক্টের মেজারমেন্টে গিয়ে বলি শুধু মিটার, তাহলে এটা ভ্যালুলেস হয়ে যায়।
সো আমরা যে কোনো একটা মেজারমেন্টকে দুইটা অংশে ভাগ করি, একটা হচ্ছে ম্যাগনিচিউড আর একটা হচ্ছে ইউনিট। এখন দেখো এই ইউনিট ইউনিটটাকে আমরা আবার কতগুলো জিনিসে ভাগ করি, একটা আমরা সিস্টেম অফ ইউনিট বলি। অনেকগুলো সিস্টেম অফ ইউনিট ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়, তার মধ্যে একটা হচ্ছে সিজিএস, এফপিএস, তোমরা হয়তো কোনো আগের কোনো ক্লাসে এটা পড়ে থাকবে, এমকেএস বা এসআই ইউনিট। এই মোট তিনটা পদ্ধতিতে আমরা মাপি। সিজিএস মানে আসলে তিনটা মেইন যে বেস ইউনিট, আমি বেস ইউনিট কী সেটা পরে বলছি, তিনটা যে মেইন বেস ইউনিট অর্থাৎ লেন্থ, ম্যাস এবং টাইম, এই তিনটার দেখো সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, আবার খেয়াল করো ফুট, পাউন্ড, সেকেন্ড, মিটার, কেজি, সেকেন্ড। সো মিটার, সরি, মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড। সো আমরা তিনটা পদ্ধতিতেই এটাকে মাপতে পারি। কোনোটাকে আমরা বলি মেট্রিক সিস্টেম, কোনোটাকে ব্রিটিশ সিস্টেম বলি আমরা। এখন ওয়ার্ল্ড ওয়াইড আসলে আমরা অনেক কিছুই, যেমন আমাদের কান্ট্রিতে আমরা কিন্তু অনেক মেজারমেন্টে এই মিক্সড ইউনিট ইউজ করতে দেখি। ফিজিক্সে আমরা স্পেসিফিকলি বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটাকে প্রিফার করি অর্থাৎ এমকেএস বা এসআই সিস্টেম, এটা স্ট্যান্ডার্ড ইউনিট সিস্টেম বলে। তো এখন আমরা এই তিনটা সিস্টেমের মধ্যে যখন আমরা মেজার করব, একটার সাথে আরেকটা মিক্সড করব না, এটা সিস্টেম ইউনিটের মেইন কথা। সো আমরা একটা সিজিএসে যখন মেজার করব, পুরো ইউনিটটাকে সিজিএসে করব, এফপিএসে করলে এফপিএসে, এমকেএসে করলে এসকেএসে, তবে স্ট্যান্ডার্ড ইউনিটটাই হচ্ছে আমাদের সিলেবাসে মূল পঠিত বিষয়। আমরা এটা সবসময় মেজারমেন্টগুলো এসআই ইউনিটে করার চেষ্টা করি। এরপরে আসো ইউনিট জিনিসটা কী। ইউনিটকে বলা হয় অ্যাগ্রিড ম্যাগনিচিউড। যেমন তোমাকে আমি যদি বলি, আচ্ছা হোয়াট ইজ ওয়ান মিটার, দেখো ওয়ান মিটারের কিন্তু একটা মডার্ন ডেফিনেশন আছে, যেমন লাইট স্পিড দিয়ে যে ডেফিনেশনটা দেওয়া হয়, এবং ডিফিকাল্ট একটা ডেফিনেশন যে লাইট ওয়ান বাই সামথিং এত টাইমের মধ্যে কত ডিস্টেন্স যায় এটা ওয়ান মিটার। কিন্তু আসলে ডেফিনেশনটা কিন্তু পরবর্তীতে সায়েন্টিস্টরা সেট করেছে, ওয়ান মিটারটা কিন্তু আসলে এইভাবে আসেনি। অ্যাগ্রিড ম্যাগনিচিউড মানে সবাই রাজি হয়েছে যে এইটা আমরা মেজার করবো। আমি ব্যাপারটাকে একটু যদি হিস্ট্রিক্যালি বলি, দেখা তোমার ফ্রান্সের কোনো একজন ব্যক্তি প্রথম একটা রডকে, হ্যাঁ, সে এইটাকে কোনো একটা গ্রামে সে এইটাকে লেন্থ মেজার করার জন্য ইউজ করতো। তো দেখা যেত কি গ্রামের সবাই ওই রডের মানে ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে, এটা ডাবল হলে একটা মানে ডাবল লেন্থ, ট্রিপল লেন্থ, এইভাবে সব কিছু মেজার করতো। পরবর্তীতে সায়েন্স যখন অনেক আগালো, ওই সায়েন্টিস্টরা দেখলো যে এই রডটা তো আসলে টেম্পারেচারের সাথে ভ্যারি করতে পারে, কারণ সায়েন্টিস্টরা তো মেজার করে খুবই প্রিসাইসলি। সো তারা একটা অ্যালয় রডকে একটা স্পেসিফিক টেম্পারেচারের মধ্যে রেখে এটাকে তারা মানে বাক্সবন্দী করে ফেললো। এখনও প্যারিস সায়েন্স মিউজিয়ামে রডটা রাখা আছে। এই রডটাকে পরবর্তীতে, এই রডের লেন্থটাকেই সারা ওয়ার্ল্ডে সবাই অ্যাকসেপ্ট করলো সায়েন্টিস্টরা, যে আমরা এই রডের লেন্থটাকে ধরেই সব কিছু মেজার করব। সো ওই যে রড, ওই জন্য অ্যাগ্রিড ম্যাগনিচিউড, মানে সকল সায়েন্টিস্টরা এটা অ্যাগ্রি করলো, ওই রডের লেন্থটাকে স্ট্যান্ডার্ড ধরে তার ডাবল হলে আমরা বলি টু মিটার, তার ট্রিপল হলে বলি থ্রি মিটার, এরকম করে যদি এটার 1000 times হয় আমরা বলি 1 kilometer। সো ওই রডের লেন্থটাকে স্ট্যান্ডার্ড ধরে সকল মেজারমেন্ট করা হয়। সো এই জন্য এটা হচ্ছে অ্যাগ্রিড ম্যাগনিচিউড, মানে সবাই এই ম্যাগনিচিউডটাকে মেনে নিয়ে লেন্থ মেজার করছি। সো এটাই হচ্ছে ওয়ান মিটার। কিন্তু রডের লেন্থটা তো আসলে আমরা দিয়ে কোনো ডেফিনেশন দিতে পারি না, এই জন্য সায়েন্টিস্টরা ওয়ান মিটারের পরবর্তীতে ওয়ান মিটারের ডেফিনেশন দেওয়ার ক্ষেত্রে লাইটের স্পিড ব্যবহার করলো, যে লাইট 1/2.99×10^8 কত, মানে এরকম একটা ডেফিনেশন আছে, এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সো এটাই হচ্ছে তোমার ওয়ান মিটারের ডেফিনেশন। ঠিক একই রকমভাবে 1 kg ডেফিনেশন দেওয়া যায়, টাইমের ডেফিনেশন দেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, ওয়ান মিটারের কিন্তু আরেকটা চমৎকার ডেফিনেশন আছে যেটা আরও পরবর্তীতে আসছে, যেমন হচ্ছে দুইটা প্যারালাল রড, এটা ইলেকট্রোম্যাগনেটিক
ইলেক্ট্রোম্যাগনেটিজম থেকে ডেফিনেশনটা আসছে, যে দুইটা প্যারালাল রডকে এত সেপারেশনে রাখলে প্রত্যেকটা রডের পার ইউনিট লেংথে সার্টেন ফোর্স যখন অ্যাক্টিভেট হয় তখন আমরা ওই লেংথটাকে 1 মিটার বলি। সো আসলে 1 মিটারের ডেফিনেশনগুলো পরবর্তীতে মডার্নাইজ করা হয়েছে, কিন্তু শুরুটা হয়েছিল কিন্তু একটা রড দিয়ে। সো এটার নামই হচ্ছে অ্যাগ্রিড ম্যাগনিচিউড। সো ফিজিক্সে এরকম প্রচুর ইউনিট আমরা ইউজ করি, প্রত্যেকটাই হচ্ছে অ্যাগ্রিড ম্যাগনিচিউড। যেমন আমরা যদি বলি বাংলাদেশেও কিন্তু আমাদের লোকাল কিছু ম্যাস ইউনিট আমরা ব্যবহার করি, যেমন ভরি, যেমন শের, কিন্তু এগুলো কিন্তু আসলে ইন্টারন্যাশনাল লাইনে অ্যাগ্রিড ম্যাগনিচিউড হয়নি। সো এটা ইউনিট হিসাবে পরবর্তীতে অ্যাকসেপ্ট হয়নি। সো কিন্তু আমরা এখানে এখনও লোকালি এটাকে মেনে নিচ্ছি। নিশ্চয়ই হিস্ট্রিক্যালি দেখা যাবে যে এক শের যেটাকে বলছি সেটা নিশ্চয়ই একটা একটা জায়গার থেকে শুরু হয়েছিল। সো এই হচ্ছে ইউনিটের কনসেপ্ট। এখন আমরা যদি যাই ইউনিটগুলোকে, আবার আমরা আচ্ছা আমরা বলছি ফিজিক্যাল কোয়ান্টিটিজ এটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি বেস কোয়ান্টিটিজ, আরেকটাকে বলি ডিরাইভ কোয়ান্টিটিজ। আচ্ছা, বেস কোয়ান্টিটিজ মানে কি? বেস কোয়ান্টিটিজ মানে যেগুলোকে, যেই কোয়ান্টিটিগুলোকে অন্য কোনো কোয়ান্টিটি থেকে ডিরাইভ করা হয়নি। ফিজিক্সে 7 মেইন বেস কোয়ান্টিটিজ বলা হয়। 7 মেইন বেস কোয়ান্টিটিজ মানে এই বেস কোয়ান্টিটিসগুলো অন্য কোনো কোয়ান্টিটি থেকে আসেনি, ওরা স্বতন্ত্র, মানে ইংলিশের অ্যালফাবেটের মতো ABCD এগুলো নিশ্চয়ই স্বতন্ত্রভাবে আছে। কিন্তু আমরা যখন বলি ওয়ার্ড, ওয়ার্ড কিন্তু ইংলিশ অ্যালফাবেট দিয়ে ফর্ম করা হয়। সো এই বেস কোয়ান্টিটিসগুলো ইংলিশ অ্যালফাবেটের মতো, আর ডিরাইভ কোয়ান্টিটিসগুলো হচ্ছে ওয়ার্ডের মতো। সো 7 মেইন বেস কোয়ান্টিটিসগুলো হচ্ছে, একটা হচ্ছে ম্যাস, নাম্বার 2 হচ্ছে লেংথ, নাম্বার 3 হচ্ছে টাইম, নাম্বার 4 হচ্ছে কারেন্ট চার্জ না কিন্তু, নাম্বার ফাইভ হচ্ছে টেম্পারেচার, নাম্বার সিক্স হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, আর নাম্বার সেভেনটা আমি একটু ভুলেও গেলাম, আসলে কাছে সাপোর্টিং বই না থাকার থেকে মেমোরি থেকেই সব কিছু করতে হচ্ছে। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হচ্ছে যেটাকে আমরা বলি মোল, আর নাম্বার 7 হচ্ছে, খুব যদি ভুল না করি তাহলে হচ্ছে অ্যাঙ্গেল, একটু তোমরা লাইনে থাকো আমি একটু নেটে দেখে নিচ্ছি। আচ্ছা সরি, 7টা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি যেটাতে লাইটের ইন্টেন্সিটি মেজার করা হয়। তবে আমি অ্যাঙ্গেলের কথা যেটা বলেছিলাম সেটাও কিন্তু একটা বেস কোয়ান্টিটির মধ্যে আছে, তবে সেটা এই অ্যাঙ্গেল না, এটা মানে সলিড অ্যাঙ্গেল যেটা, তবে 7 মেইন বেস কোয়ান্টিটির মধ্যে এটি নাই। ওকে, ডিরাইভ কোয়ান্টিটিস। এখন ডিরাইভ কোয়ান্টিটিস কোনগুলা? এই এই কোয়ান্টিটিগুলোকে ব্যবহার করে আমরা যেগুলো আনবো সেগুলো হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটিস। সেগুলোর কোনো লিমিটেশন নাই, যেমন হচ্ছে স্পিড। একটা জিনিস খেয়াল করো, স্পিড করতে গেলে কিন্তু আমরা লিখি ডিস্টেন্স বাই টাইম। তার মানে দেখো, আমি নাম্বার টু এবং থ্রি, লেফট সাইডের নাম্বার 2 এবং 3কে কিন্তু আমি এখানে মিক্স করছি স্পিডের মধ্যে। সো স্পিড যখন আমি বললাম তখন আসলে আগের দুইটা কোয়ান্টিটি ইনভলভ হয়ে গেল। তারপরে ধরো ফোর্সের মধ্যে ম্যাস, লেংথ, টাইম, তিনটা ইনভলভ। সো এরকম হচ্ছে ওয়ার্ক, এরকম হচ্ছে পাওয়ার, এরকম হচ্ছে চার্জ মানে হচ্ছে কারেন্ট ইনটু টাইম। সো এই রাইট সাইডের যত ডিরাইভ কোয়ান্টিটি আছে এরা সবই
আসে হচ্ছে লেফট সাইডের বেস কোয়ান্টিটিগুলোকে কম্পাইল করে। সো এরকম আমরা লিখতে পারি ভোল্টেজ। সো ডিরাইভ কোয়ান্টিটির কোনো লিমিটেশন নাই, আর বেস কোয়ান্টিটির যে ইউনিটগুলো সেইগুলোকে আমরা বলি বেস ইউনিট। ওকে, যেমন হচ্ছে উদাহরণ হিসাবে বলতে পারি মিটার, লেংথের ইউনিট মিটার, টাইমের ইউনিট সেকেন্ড, ম্যাসের ইউনিট হচ্ছে কেজি। আর ডিরাইভ কোয়ান্টিটি থেকে যে ইউনিটগুলো আসে সেগুলোকে আমরা বলি ডিরাইভ ইউনিট। যেমন আমি তোমাকে তোমাদের সবচেয়ে ভালো যে এক্সাম্পলটা দিতে পারি সেটা হচ্ছে দেখো নিউটন, ফোর্সের ইউনিট কিন্তু নিউটন। এখন নিউটন কিন্তু একটা ডিরাইভ ইউনিট, দেখো কীভাবে আসলো। আমরা যদি ফোর্স ইকুয়াল টু এম এ লিখি, ম্যাস কত কেজি, এক্সেলারেশন কত মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো নিউটন কথাটার মানেই হচ্ছে আসলে এই নিউটন একটা ডিরাইভ ইউনিট। এটা আসলে এটার বেস ইউনিটে যদি আমরা আলাদা করি তাহলে এটা হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, ফিজিক্সে এই যে বেস ইউনিট, বেস কোয়ান্টিটি এগুলার, এই বেস কোয়ান্টিটির প্রত্যেকটার আলাদা আলাদা ডাইমেনশন থাকে। এই ডাইমেনশনগুলো দিয়ে যে কোনো একটা কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করা যায়। সো আমি যেমন তোমাকে এখন যদি বলি যে ম্যাসের ডাইমেনশন কী, দেখো ম্যাস হচ্ছে এম, লেংথের ডাইমেনশন লেখার সময় আমরা বলি এল। সো আমি তোমাকে এখন যদি বলি আচ্ছা এরিয়াটা কি একটা ডিরাইভ কোয়ান্টিটি না, তাহলে ওর ডাইমেনশন কিন্তু টু ডাইমেনশনাল। সো লেংথের এরিয়ার ডাইমেনশন হবে এল স্কোয়ার। আবার একই রকমভাবে আমি যদি বলি ফোর্সের ডাইমেনশন কী হবে, তাহলে ফোর্স মানে হচ্ছে ম্যাস ইনটু এক্সেলারেশন, ম্যাসের ডাইমেনশন হচ্ছে এম, এক্সেলারেশন হচ্ছে এল টু টি মাইনাস টু। সো এইভাবে আমরা ডাইমেনশন দেখে অনেক সময় বুঝতে পারি। যেমন ডাইমেনশন ম্যাচ করলেও কিন্তু অনেক সময় কোয়ান্টিটি সেম নাও হতে পারে। যেমন ওয়ার্ক, তোমরা জানো কি না জানি না, ওয়ার্ক আর মোমেন্ট এই দুইটা ডাইমেনশন কিন্তু সেম, মোমেন্ট অফ ফোর্স। তোমরা দেখো দুইটারই ডাইমেনশন সেম। সো ডাইমেনশনালি আমরা, যেমন ওয়ার্কের ইউনিট কী, ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল, মোমেন্টের ইউনিট নিউটন মিটার, কিন্তু মোমেন্টের ইউনিট কিন্তু জুল লেখা যাবে না, কিন্তু দুইজনের আবার ডাইমেনশন কিন্তু সেমই আসবে। সো ডাইমেনশন কনসেপ্টটা ফিজিক্সে খুবই ইম্পর্টেন্ট। আর দুইটা জিনিস আজকের লেকচারে আমি তোমাদের তুলে ধরতে চাই, কারণ ফিজিক্সের ভ্যালু লেখার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। একটা জিনিস তুমি খেয়াল করবে তোমরা, যে আমরা ক্যালকুলেটরে অনেক সময় একটা অনেক বড় ভ্যালু আসে, যেমন 23.5 8 1। সো আমরা ক্যালকুলেটারে দেখা যাচ্ছে অনেক বড় ভ্যালু আসে। সো আমরা স্টুডেন্টরা অনেক সময় যেটা করে সেই হচ্ছে পুরো আনসারটাকে লেখে। আসলে যত বেশি লেখা হবে, ফিজিক্সে কিন্তু বলছে যে তোমার মেজারমেন্টের থেকে তোমার ক্যালকুলেটেড আনসার, যেমন আমি একটা উদাহরণ দিই, দেখা গেল কি ডিস্টেন্সটা আসছে 2.5 মিটার, টাইম আসছে 0.72 সেকেন্ড। এখন এখান থেকে যদি ভেলোসিটি বের করি 2.5 বাই পয়েন্ট 0.72, তাহলে আনসারটা কত আসে আমি একটু করে দেখছি, আনসারটা কত আসে 2.5 ডিভাইডেড বাই 0.72, এটার আনসারটা আসছে 3.472222, এরকম আরও আছে। তাহলে আমি আনসারটা কি এটাই লিখবো, মিটার পার সেকেন্ড? এটা লিখলে আসলে আমার আনসারটা ভুল হবে। ফিজিক্স একটি জিনিস খেয়াল করো, উপরের যে দুইটা এই দুইটাকে বলা হয় মেজারমেন্ট, আর নিচের যেটা হয় সেটা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু। এটা ক্যালকুলেশন থেকে আসছে, এটা আমরা মেজার করিনি, আমরা ডিস্টেন্স আর টাইম মেজার করে আমরা ভেলোসিটি বের করেছি। সো আমাদের আগের দুইটা আনসার ছিল, আমাদের আগের যে দুইটা আনসার সেটা ছিল টু সিগনিফিক্যান্ট ফিগারে, পরের আনসারটা দুইটা আনসারই টু সিগনিফিক। সো এটা হয়ে যাচ্ছে অনেক সিগনিফিক্যান্ট, 1 2 1 2 3 4 5 সিগনিফিক্যান্ট ফিগার, মানে লেফট সাইড থেকে ফিগারগুলোকে কাউন্ট করাকে বলা হয় সিগনিফিক্যান্ট ফিগার। সো মেজারমেন্টের থেকে যদি ক্যালকুলেটেড ভ্যালুর সিগনিফিক্যান্ট ফিগার অত্যাধিক বেশি হয় তাহলে ওই আনসারটা রং হয়, এটা হচ্ছে ফিজিক্সের
মেইন কনসেপ্ট, সায়েন্টিস্টরা এটাকেই অ্যাকসেপ্ট করে। সো এখন আমাদের তাহলে জানতে হবে যে সিগনিফিক্যান্ট জিনিসটা কি। আমি উপরের যে এক্সাম্পলটা ইউজ করছিলাম 236.581, এই ভ্যালুটা লেখার সময় আমরা যদি এই আনসারটাকে কথার কথা এটা কত সিগনিফিক্যান্টে আছে, এই মুহূর্তে এটা 6 সিগনিফিক্যান্ট ফিগার হিসাবে আছে। এইটাকে আমি একটু দেখাচ্ছি, আমি যদি এটাকে 5 সিগনিফিক্যান্টে লিখি তাহলে কী আনসার হবে, সবাই একটু খেয়াল করো, 236.58, এটা 5 সিগনিফিক্যান্ট। আচ্ছা আমি যদি এইটাকে 4 সিগনিফিক্যান্ট ফিগার হিসাবে লিখি তাহলে কী হবে, আনসার হবে 236.6। এইটটা বাদ দিলাম, সো 5 8 বাদ দেওয়াতে 5 1 অ্যাড হলো, এটা ছোটোবেলায় তোমরা শিখেছো একই রুল। 4 সিগনিফিক্যান্ট, এটা যদি 3 সিগনিফিক্যান্ট ফিগারে লিখি তাহলে আনসার কত হবে, 237। এটাকে যদি 2 সিগনিফিক্যান্ট ফিগারে লিখি তাহলে কত হবে, আনসার হচ্ছে 240। একটা জিনিস খেয়াল করো, আগে কিন্তু আমরা নাম্বারগুলোকে বাদ দিয়ে যাচ্ছিলাম, এখানে কিন্তু এখন যদি 7 বাদ দিই তাহলে কিন্তু আমাদের ভ্যালুটাই ভুল হয়ে যায়। 237 240 খুব কাছাকাছি, 2 সিগনিফিক্যান্ট ফিগারে লেখা মানে আমি আসলে এটাকে 240 লিখলাম। সো একই রকমভাবে আমি যদি এখন এটাকে 1 সিগনিফিক্যান্ট ফিগারে লিখি আনসার হবে 200। মানে পজিশন ভ্যালু সেম রাখার জন্য আমরা আসলে এই জিরোগুলো দিচ্ছি, 2 এর পজিশন কিন্তু 100 পজিশন, এটার নামই হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। ঠিক একই রকমভাবে 0.0872 এরকম যদি কোনো ভ্যালু হয় তাহলে আমি এটাকে যদি সিগনিফিক্যান্ট ফিগারে করতে চাই, এটাকে এখন যদি তোমাকে কেউ কোশ্চিন করে যে এটাকে তুমি 1 সিগনিফিক্যান্ট ফিগারে লেখো, তাহলে আনসার হবে হচ্ছে 0.008, এর জায়গায় এটা হবে হচ্ছে 9। নিয়ম হচ্ছে জিরো ক্যান নট বি দ্য ফার্স্ট সিগনিফিক্যান্ট ফিগার, আর এই এইখানে আমরা 8 এর যে পজিশন 100 ডেসিমেল, এই পজিশন ঠিক রাখার জন্য আগের তিনটা জিরো আমাকে ক্যারি করতে হলো, সো এটা হচ্ছে 1 সিগনিফিক্যান্ট ফিগারে লেখা। অনেকে আমরা ফিজিক্স পড়ি অনেক ভালোভাবে কিন্তু আসলে সিগনিফিক্যান্ট সম্বন্ধে অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার না, 2 সিগনিফিক্যান্ট ফিগারে লিখতে গেলে 0.0087 এটা 2 সিগনিফিক্যান্ট ফিগারে লিখব। সো আমাদের এই যে আগের যে এখানে ছিল যে 3, এটাকে যদি আমরা এখন 2 সিগনিফিক্যান্ট ফিগারে লিখি, সবাই একটু খেয়াল করো, এই আনসারটাকে যদি আমরা এখন 2 সিগনিফিক্যান্ট ফিগারে লিখতে চাই তাহলে আনসার হবে হচ্ছে 2 সিগনিফিক্যান্ট মানে 3.5। এই হচ্ছে আমাদের সিগনিফিক্যান্ট ফিগারের কনসেপ্ট। আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম জিনিসটা কি, স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে ইন্ডেক্স ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এমন একটা ইন্ডেক্স ফর্ম যেটাতে অবশ্যই আমরা 10 পাওয়ার হিসাবে লিখবো, কিন্তু কন্ডিশন হচ্ছে এ 10^10, এরকম ফর্মে লেখার নামই হচ্ছে ইন্ডেক্স ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম কখন হবে, নাম স্ট্যান্ডার্ড ফর্ম তখনই হবে যদি এর আনসারটা 1 থেকে কম আর 10 থেকে কম 1 চেয়ে বেশি হয়। যদি এইভাবে যদি লিখি তাহলে এই ইন্ডেক্স ফর্মটা হয়ে যাবে স্ট্যান্ডার্ড ফর্ম। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 385200, এই ভ্যালুটাকে আমরা অনেকগুলো অনেকভাবে লিখতে পারি, আমি একটু দেখাচ্ছি, 3852 × 10^2, 385.2 × 10^3, 38.52 × 10^4, 3.852 × 10^5, 0.3852 × 10^6, 38520 × 10^1, এই সবগুলাই কিন্তু কারেক্ট এবং সবগুলাই কিন্তু ইন্ডেক্স ফর্ম। তার মধ্যে স্ট্যান্ডার্ড ফর্ম কোনটা খেয়াল করো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে আগের যে ভ্যালুটা, অর্থাৎ 10^5, এটাকে ইন্ডেক্স বলে, ইন্ডেক্সের ঠিক আগের যে ভ্যালুটা 3.852, এই ভ্যালুটা 1 থেকে 10 মধ্যে হতে হবে। সো আমাদের একমাত্র এই আনসারটাতেই আগের ভ্যালুটা হচ্ছে 1 থেকে 10 মধ্যে। অনেক ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফর্ম সবগুলো ভ্যালু যদি স্ট্যান্ডার্ড ফর্মে লিখে দেওয়া হয় সায়েন্টিস্টরা শুধু পাওয়ারের দিকে তাকায়, হ্যাঁ এটা দেখেই সায়েন্টিস্টরা অনেক কিছু বোঝে, যেমন ওয়েভ লেংথের ক্ষেত্রে আগের ভ্যালুটা ইম্পর্টেন্ট না, ইন্ডেক্সটা ইম্পর্টেন্ট, আবার অনেক ক্ষেত্রে আগের ভ্যালুটা ইম্পর্টেন্ট। সো আমরা যখন কোনো কোশ্চেনের অনেক বড় আনসার অথবা খুব ছোট আনসার লিখব তখন আমরা ওই আনসারটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখি। এখন
আমাদের এই আনসারটাকেই যদি আমাদেরকে বলে দেওয়া হয় যে এই আনসারটাকে তুমি টু সিগনিফিক্যান্ট ফিগারে লেখো, স্ট্যান্ডার্ড ফর্মেও লেখো আবার টু সিগনিফিক্যান্ট ফিগারেও লেখো, স্ট্যান্ডার্ড ফর্ম অ্যান্ড টু সিগনিফিক্যান্ট, যেটা আসলে আমাদের বেশিরভাগ মানে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে আমরা সবসময় থ্রি সিগনিফিক্যান্ট এবং স্ট্যান্ডার্ড ফর্ম ফলো করি। তো আমি এটাকে টু সিগনিফিক্যান্ট ফিগারে লিখছি। সো আনসারটা হবে হচ্ছে 3.9 × 10⁵। এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে লেখা। সো আজকে আমাদের প্রথম ক্লাস ছিল। সো আমি সবাইকেই ধন্যবাদ দিচ্ছি যে সবাই তোমরা আজকের এই ক্লাসটা শুনছো। আর যদি কোনো কোশ্চিন থাকে, যেহেতু এটা একটা ওয়ান ওয়ে ক্লাস, যদি তোমাদের এই লেকচারে কোনো কোশ্চিন থাকে তোমরা তাহলে কমেন্টের মধ্যে জানাও। তোমাদের সাথে আবার নতুন করে আরেকটি লেকচারে আমার দেখা হবে। আমি ইনশাল্লাহ তোমাদের এই ক্লাসটি কন্টিনিউ করার চেষ্টা করব। ঢাকা কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ, ঢাকা কলেজের পদার্থবিজ্ঞানের বিভাগীয় প্রধান, সবার এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন।